শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 12:10 ঘরে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলেও সংসারের কাজ সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি, তবে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তারপরে যখন বৃহস্পতিবারের পুজো দিচ্ছি, সব ভক্তি ঠাকুরের পায়ে। আর আজকে তাড়াতাড়ির চোটে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এই দিয়ে পুপুকে ইন্দ্রকে খাইয়ে দিয়েছি। আমি এখনো পর্যন্ত পেটে কিছু দিতে পারলাম না, সকালবেলা সেই যে থাইরয়েডের ওষুধটা খেয়ে দিন শুরু করেছি, এখনো পর্যন্ত পেটটা খালি। এই কলাটা নেওয়ার জন্য এত বাড়াবাড়ি করছে। তো চলুন, ঠাকুর পুজো দিতে দিতে কানে আসলো মাছ দিয়ে গেছে। এর আগের দিন ইন্দ্র বাজারে গেছিলো, তা বাজারওয়ালা বলেছে যে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, যদি কোনো ভালো মাছ পাই ফোন করব, আর না হলে তোমার বাড়িতে দিয়ে আসবো। এখন সেই মাছ ধুতে হবে, আগে দেখি। আর এই যে জানলা কপাট সর্বক্ষণ বন্ধ। আজকে কাজকর্ম করতে এত দেরি হয়ে গেছে, তাই মনে মনে ভেবে রেখেছিলাম একদিকে ভাত বসাবো, আর কালকে বাজার থেকে ছোট আলু এনেছে, ছোট আলুর আলুর দম করলেই আমাদের দুপুরবেলা কেটে যাবে। ও বাবা, বাজারওয়ালা বাড়িতে এসে মাছ দিয়ে গেল, সেটা কি আর ফেরানো যায় বলেন তো? ব্যাগ ছিঁড়ে গাড়ির ঢাকনাটা নিচে পড়ে গেছে, দেখেছেন? একটা কাজ করতে এসে 10টা কাজ চোখে পড়ে, সেগুলো না করলে চলবে? দেখি কি মাছ এনেছে। এই তো মাছ করব, আর পেঁয়াজকলি বের করে আসলাম, আলু পেঁয়াজকলি ভাজব। এই হলো আজকের দুপুরের মেনু। রাতে আবার কিছু করতে হবে, শীতকালে রাতের দিকে উনুনের সামনে যেতেই ইচ্ছা করে না, মনে হয় সন্ধ্যের সময় সব কাজকর্ম সেরে নিয়ে একটুখানি নিশ্চিন্তে বসবো। এই তো পোয়াগুলো এনেছে, ভালো মাছটা গো, আজকের মাছটা খুব ভালো দিয়েছে, দেখুন পেট পুট পুরো শক্ত। সব কটা মাছ ভালো, চল। কি আছে এখন? যা, তোদের দেখলে আমি ভয় পাই, যা রান্না হয়ে গেলে দেব, কাঁচা মাছ খেয়ে তো বমি করবি। ওরে ঠাকুর গো, গায়ের ওপর পায়ের ওপর যাবে না। ভাবছি আজকে কি সবকটা রান্না করব না দুটো রেখে দেব। আবার ভাবছি না রান্না করেই ফেলি, শীতকালে বাসি মাছও পরের দিন ভাতের সঙ্গে খাওয়া যায়। আমার না শুধু পেঁয়াজ কলি ভাজা খেতে ভালো লাগে, এই যে এর সঙ্গে আলু মেশাতে হলো, নাহলে বাড়বে না, তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তো মেটিয়ে যাবে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভোলা মাছ 3 টুকরো তুলে রেখে দিলাম, ওই বাসি তরকারির আশায় রান্না করলে চলবে না। হট করে যদি বলে না বাবা খাবো না, তাহলে তো সব মাছ আমাকেই খেতে হবে। আমি মাছ খেতে ভালোবাসি, কিন্তু অধিক পরিমাণে নয় কিন্তু, বুঝলেন? ওই 1 পিস এনাফ, এর বেশি দিলে আমি খেতে পারবো না। আর ভোলা মাছটা শুধু রান্না করবো আমার মনের মতো করে। ঘরে বেগুন ছিল, দিতে পারতাম কিন্তু না, সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, একবেলা মাছ তো। আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, অল্প তেল দিয়ে ভাজতে বসালাম, দেখুন কেমন চপচপ করছে, এই তো দেখলে আর খেতে চাইবে না। এত তেল দিয়ে ভেজেছ, কড়াইটা আর ধুয়ে নিলাম না, এই কড়াইয়ের মধ্যেই ভোলা মাছের ঝাল রান্না করব। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে আর একখানা গোটা শুকনো লঙ্কা, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাগুলোতে না ঝাল নেই, তাই অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মেশাতেই হচ্ছে। দিয়ে দিলাম, ও আর 2 কোয়ার ওষুধ ছিল কিন্তু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেবো পরিমাণ মতন গরম জল, একদম মাখা মাখা করে রান্না করব, তাই হিসাব করে। এবারে আগে থেকে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে টকবক করে ফোটাতে হবে, কারণ কড়কড়ে করে ভেজেছি তো, একটুখানি ঝোলের মধ্যে দিয়ে না ফোটালে মাছের ভেতরে রস ঢুকবে না, নরম হবে না। এর ওপরে সর্ষে গুঁড়ো পাউডার না দিলেও চলতো, ভিজিয়ে যখন রেখেছি অল্প একটুখানি সর্ষে গুঁড়ো পাউডার জল দিয়ে
তার মধ্যে এক ছিটা লবণ আর কাঁচা তেল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা, এটা দিয়েও 2-3 মিনিট ফোটাবো, তারপরে নামিয়ে রাখবো। তবে নামানোর আগে ভোলা মাছ বলে কথা, ধনে পাতা দিয়ে জঙ্গল না বানালে হবে বলেন তো? এই যে দিয়ে দিলাম 16 কলা পূর্ণ, এবারে ভাত বেড়ে নিয়ে বসবো। ভাই আমার ভোলা মাছের ঝাল দেখলে খিদাটা 3 গুণ বেড়ে যায়। পুরীর কথা, একটা পুরীর ঘরে 1:30টার সময় ফরিংকে খেতে দেবো, তো চলুন। হ্যাঁ, খাওয়া দাওয়া করে জামাটা ছাড়তে হবে। এই জামা পরে মাছ ধুয়েছি, মাছের জল তো একটু হলেও ছিটে এসছে। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটা 5:40-এর ঘরে। পুপু সেই সকালবেলায় ফেনা ভাত খেয়েছিল, দুপুরে আর ভাত খেতে চাইলো না, এখন বলছে মা একটুখানি চা বানিয়ে দাও খাই, যদি রাতের দিকে খিদা পায় তো ভাত খাবো। কি জানি ভাতের প্রতি এতটা অনীহা কি করে আসলো। ওকে 1 কাপ দুধ চা বানিয়ে দিচ্ছি, আর আমি চিনি ছাড়া রচা বানিয়ে খাবো, কারণ পেটটা ডাবু হয়ে রয়েছে। কুর্তিটা পরে নিলাম, ইন্দ্রর সঙ্গে যাব সামনে যে গাছের দোকানটা সেইখানে, ওখানে অতিরিক্ত গাছপালা না পাওয়া গেলেও শীতের যদি 2-1টা পাই সেটা নিয়ে চলে আসবো। আর সেদিন মায়ের বাড়ি থেকে ফিরতি পথে ওনার দোকানে দেখলাম হলুদ রঙের একটা বগনভিলিয়া গাছ, সেদিন আনলাম না, আজকে যদি গিয়ে দেখি তো নিয়ে আসবো। বগনভিলিয়া এমন একটা ফুল গাছ যেটা অল্প যত্নেই খুব তাড়াতাড়ি গ্রো করে। আমার ব্যালকনির এই জায়গাটাতে 2 রকম গাছ লাগানো রয়েছে, সাদা বগনভিলিয়া আর রানী কালারের, এত ফুল দিচ্ছে কোনায় চলে গেছে, তো আপনাদের ঠিক দেখাতে পারি না। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে বেরোই। দেখেছেন কেমন হাঁপানি হাঁপানি উঠছে, কারণ পেটটা তো ডাবু, নিঃশ্বাস প্রশ্বাস যে নেব সেই ক্ষমতাটা পর্যন্ত নেই। শীতকাল মানেই তো এটা, গ্যাস অম্বল পেট ভার। এই চা পাতাটা দার্জিলিং থেকে এনেছিলাম, এটা দিয়ে রচা বানালে তবেই ভালো লাগে, যদি দুধ চা বানাই না চায়ের স্বাদ না কালার কিছুই আসে না। বড়লোকি চা তো, ওই জন্য এইভাবে খেতে হবে রচা বানিয়ে। ভেবেছিলাম গ্রিন টি খাবো, ধর এখন আর ইচ্ছা করছে না, গ্রিন টির স্বাদ যা বাজে, শীতকালের বিকেলে খাওয়া মানে মুড নষ্ট আর কিচ্ছু না। নে শীত লেগেছে, ঠিক আছে। অফিসে বসেছিলেন প্রভু, যেই দেখেছে 2-5 মিনিট দেরি হচ্ছে বাড়িতে এসে খোঁজ নিচ্ছে, তুমি যাবে না? আর এনার সঙ্গে বেরোনো মানে এত উটোপাটি এত উটোপাটি, চায়ের কাপে চুমুকটা দিতে পারলাম না জানো। চাবি নেব? বাবা কি মাসুম হাসি দিচ্ছ গো, ইস রে আজকে কি দশমী নাকি সেটাও তো জানি না, আমাদের এখানকার ঠাকুর এখনো বিসর্জন হয়নি, অন্যান্য বছর এই দশমীর দিন বড় করে ফাংশন হয়, এই ক্লাবের কোনো কর্মকর্তা মারা গেছে সেই কারণে এবছরে ফাংশন হলো না। তবে দুপুরবেলায় যা দেদার গান চলছিল, এবারে ছেলেটা এমন বকা দিয়েছে আস্তে করে দিয়েছে, তাই তো দুপুর টাইমে অত জোরে গান চালালে হয় নাকি, মানছি পুজো বয়স্ক মানুষরা তো ঘুমাবে বাচ্চারা রেস্ট নেবে। এখন শীতের গাছপালা নেওয়ার জন্য মানুষ দেখো সিরিয়াল দেখা বন্ধ করে গাছের দোকানে ভিড় করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো করে দিলেই আমাকে হতো, কি কহ গাড়িতে বসে ওপরে চলে যাই। তাহলে এইটা দিন না, এইটা আমাকে দিন আর এই পেঁয়াজি কালারটা দিন। হ্যাঁ চলুন, যেটুকু গাছ নেওয়ার নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি নিলে আর বইতে পারবো না। এর সঙ্গে কিছুটা সারও নিয়েছি, ইন্দ্রর জন্য অপেক্ষা করছিলাম বলে দেরি হয়ে গেল, আমার মেয়েটা ঘরে একা বসে রয়েছে। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে মানে শুক্রবার, যদিও এখন আর মর্নিং নেই, ঘড়ির কাঁটা 12:30-টার ঘর পেরিয়ে গেছে, ওই যে দুপুর গড়িয়ে দিন এখন বিকেলের দিকে যাচ্ছি যাব করছে। কালকে গাছের দোকান থেকে যে দুটো গাছ এনেছি সেটা দেখাচ্ছি, তার আগে বলি আমাদের জগদ্ধাত্রী পুজোর কাল ছিল শেষ রজনী, ভাবলাম বিসর্জন হবে
আজকে সকাল থেকে তিনবার ঢু মেরে আসলাম যে ঠাকুরকে কি প্যান্ডেল থেকে বের করেছে। ও বাবা, এখনো বের হলো না। আর কালকে অনেক রাত পর্যন্ত গান চলেছে, আপনাদের সঙ্গে আর আমি কি কথা বলবো। যদিও কুমার শানুর হালকা ফুলকা গানগুলো চলছিল, শুনতে ভালোই লাগছিল। তো চলুন, গাছের ব্যাপারে দুই একটা কথা আপনাদের সঙ্গে বলতে হবে। এই চন্দ্রমল্লিকা এনেছি, শীতের ছাদ বাগানে যদি একটা চন্দ্রমল্লিকা না থাকে তাহলে আর কিসের শীতের বাগান। ইনকা গাদা আনবে ইন্দ্র, পরিচিত একজন রয়েছে তার থেকে। আর যেই লোকটার দোকান থেকে আমি গাছ আনি, কালকে উনি এমন একটা কথা বললেন গাছ নেওয়ার পরে আমার তো মনে হচ্ছে আর কোনোদিন যাবো কি না ভাবতে হবে। এই একটা হলুদ রঙের চন্দ্রমল্লিকা, পার্পেল কালারের চন্দ্রমল্লিকা, আমার তো মনে হচ্ছে রানী কালারের হবে। আর এই একটা বোগনভিলা, এই তিনটে মাত্র গাছ এনেছি। এই তিনখানা গাছের সঙ্গে হাফ কেজি নিম খোল এনেছি, আর একটা ছোট্ট নিম অয়েলের কৌটো এনেছি। সমস্ত মিলিয়ে বিল হয়েছে 580 টাকা। আমি ওনার সঙ্গে কোনোদিন দর কষাকষি করি না। কালকে আমি বললাম যে 580 কেন, 550 টাকা বিল করুন। তা অনেক বলার পরে 550 টাকাই নিল, কিন্তু নেওয়ার পরে বলছে ও আজকে আমার থেকে 30 টাকা কমানো করালো, তো পরের দিন সুদে আসলে ওর থেকে 60 টাকা নেব। সারা রাত আমার মনে হয়েছে তার মানে উনি এইরকমই করে, আমার থেকে দাম বেশি নেয় কিংবা অন্যান্যদের থেকে দাম বেশি নেয়। আমি আসার আগে বলে আসলাম আপনি নিজেকে চালাক প্রমাণ করতে গিয়ে কতটা যে বোকা বানালেন, আমি আগামী দিন আপনার দোকানে আসবো কি না ভাববো। কারণ যে লোকটা মুখের সামনেই স্বীকার করে যে সে আমাকে ঠকাবে, তার দোকানে আর দ্বিতীয়বার যেতে ইচ্ছা করবে বলুন তো? এগুলোর দাম নিয়েছে 80 টাকা করে। বগনবিলার দামটা কত নিল না নিল আর মনে পড়ছে না, সে যাই হোক। আমার লাউ গাছের খবর এইরকম, নিচে ছোট ছোট পোকা হয়েছে। আপনারা যারা বাগান করেন বলবেন তো এই ছোট ছোট পোকা তাড়ানোর জন্য ঘরোয়া উপায় কি ব্যবহার করব। হলুদ দিয়ে রেখেছি, তাতে মনে হয় একটু কমেছে। এই গাছটা তো অনেকটাই হয়েছিল, কমতে সময় লাগবে। আর এই গাছে অল্প অল্প ধরেছিল, তার আগেই হলুদ দিয়ে দিয়েছি, একদম সুস্থ রয়েছে। সে যাই হোক, চলুন, পুকু একটু পরে পরীক্ষা দিতে যাবে, রান্না বান্না কমপ্লিট। আজকে অনেক সকালে উঠেছি, সকাল সকাল উঠলে না কাজ অনেকটা এগিয়ে যায়, কিন্তু রাতে হিসাব করে রাখতে হবে সকালবেলা উঠে আমি কি কাজ করব না করব। আর হিসাব করা যদি না থাকে যত সকালেই উঠুন না কেন কাজ এগোনো যায় না। কালকে রাত্রিবেলা আমি ঠিক করে রেখে দিয়েছি কি কি রান্না করব না করব। আর আমার ছাদ বাগানের এই জবা ফুলটার নাম দিয়েছি শক্তিমান জবা ফুল। দু তিন দিন যাবৎ এতটাই টাটকা থাকে, কিন্তু ওই ঠাকুরের পায়ে বাসি ফুল রাখতে নেই বলে বিকেলবেলায় তুলে ফেলতে হবে, নাহলে দু তিন দিন পুরো একদম ফ্রেশ, কেউ বুঝতেই পারবে না। আর প্রত্যেক দিন পুজোতে ভোগ দেওয়ার জন্য শুকনো খেজুর আনিয়েছি, আমি যে জিনিস ভালো খাই সেটা দিয়েই ঠাকুরকে ভোগ দেব, বুঝছেন? ঠাকুর আমাদের প্রত্যেকের পেটের ভার নিয়ে বসে রয়েছে, তাকে আমরা খেতে দেবো এই কথা ভাবতেই পারি না। কিন্তু ওই মানুষ যেটা নিজে পছন্দ করে সেটাই ঠাকুরকে নিবেদন করে গ্রহণ করে প্রসাদ হিসাবে, সেই কারণেই। নাহলে হাত জোর করে প্রণাম করেও যদি চলে আসেন ভগবান অতটাই আশীর্বাদ করবে। তো চলুন, আজকে দুপুরে কী রান্না করেছি না করেছি তার এক ঝলক দেখিয়ে নিই। ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে কাজ খুব এগিয়েছে। কালকে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে আক্ষেপ ছিল, ইস রে কাজগুলো এগোতে পারলাম না, ওই কারণে আজকে একদম ভোর থাকতে থাকতে উঠেছি, ওই 6:45। ভাবতে পারছেন তো শীতের সকাল মানে ওটাই একদম অন্ধকার। এই দেখুন আমাদের সবার প্রিয় ছোট আলুর আলুর দম, ঘি গরম মশলা দিয়েছিলাম বলে কড়াইয়ের মধ্যে 4-5 মিনিট রেস্টে রেখেছি, এবারে ভাণ্ডোর মধ্যে বেড়ে ফেলবো। কুকুকে একটু আমি টেস্ট করালাম, বলছে হেভি হয়েছে মা, এটা দেখেই খুশি হয়ে গেছে, এই দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা আমার জন্য, ইন্দ্রও খাবে না পুপুও খাবে না। পুপুকে ভাত মেখে খাইয়ে দিয়েছি ওর থালাতেই, আমিও ভাত নিয়ে খেয়ে নিলাম, ফরিংকে এখন খেতে দেব। আমাদের পাশের ভবনে একটা বিয়ে রয়েছে, সেখানে অচেনা লোকের গলার আওয়াজ পাচ্ছে সকাল থেকে, গ্যাও 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 গ্যাও, বাপ রে বাপ, কানে তালা পড়ে গেল। পুপু ইন্দ্র একটু পরেই বেরিয়ে যাবে, এখনো ইন্দ্র আসেনি, পুপুকে নিতে আসবে, পুপু স্কুল ড্রেস পরছে। ওরা বেরিয়ে গেলে ফরিংকে নিয়ে ওপরের ঘরে যাব, যত নিচের ঘরে থাকবে তত ঘ্যাও ঘ্যাও করবে। আর এবছর শীতের প্রথম কমলা লেবু, বুঝেছেন? আমি কমলা লেবু খেতে পারি না, এক টুকরো মুখে দিলেই আমার অ্যাসিড, পুরো গলা বুক জ্বালায় মরে যাব। কতবার বলি কমলা লেবু আনবে না, বলছে তোমাকে কে খেতে বলেছে, আমরা খাবো। হ্যাঁ কত সময় পাও, এই তো ফিরতে ফিরতে
বিকেল হয়ে যাবে, তখন কি কমলা লেবু খেতে পারবে? তো চলুন বন্ধুরা, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। বললাম না, এখন ঘড়ির কাঁটা 1:10 ঘরে, বাইরের অন্ধকার দেখে মনে হচ্ছে বিকেল নামলো। দুপুর আর চোখে দেখাই যায় না। টাটা বাবা, মন দিয়ে লিখবে। যাও ও মা।